নড়ে উঠল বব চোখ মেলল গোঙাল সমস্ত শরীর ব্যথা করছে ওর কি হয়েছে আপচাভাবে মনে পড়ল একটা হাঙ্গর ওর উপর হামলা চালিয়েছিল কিন্তু এখানে এলো কি করে জায়গাটা অপরিচিত লাগছে মনে হচ্ছে সাইক্লোনের কেবিনিনে ঢোকানো হয়েছে তাকে একেবারে তার শত্রুদের গোহায় দরজা খুলে গেল ভেতরে ঢুকলো তিন আর ক্যাপ্টেন ওদেরকে আসতে দেখেই কম্বল মুড়ি দিয়ে ফেলেছিল বব এগিয়ে এসে সেটা টেনে সরালো কিশোর ধীরে ধীরে ঘুরলো অন্য দুজনের দিকে দেখলে বিশ্বাস করবে না তোমরা বব অ্যাঞ্জেল আবার গঙ্গিয়ে উঠল বব দেখি তো কি হলো ও গঙায় কেন কিশোর বলল বেহুশর ভাঙ করে রইল বব তার ষাটের বোতাম খুললো সে কালচে নীল হয়ে আছে পুরো বুকটা দেখলো ভেঙেছে কিনা ভাঙেনি দুই সহকারী দিকে তাকিয়ে বলল কিশোর তবে ব্যথা ভালোই পেয়েছে রবিন ফার্স্ট দাও দাঁড়াও বাস দিলেন ক্যাপ্টেন এই লোকটা আমাদেরকে খুন করতে চেয়েছিল ধরা যখন পড়েছে আর ছাড়া উচিত হবে না ও সেবা করার দরকার নেই ও মরুগে ওকে পানিতে ফেলে দাও আর কে দেখতে আসছে এখানে ও যেমন ছয়তান তেমনি ওর শাস্তি হওয়া উচিত আর চুপ থাকতে পারল না কোকিয়ে উঠল না না আমি মারতে চাইনি বিশ্বাস করো তোমাদেরকে আমি মারতে চাইনি জেল থেকে বেরোলেন কি করে জিজ্ঞেস করল কিশোর ভালো আচরণের জন্যে প্যারালে ছেড়ে দেয়া হয়েছে আমাকে আপনার ভালো আচরণ মুখ বাকালো মূসা আমাদেরকে বিশ্বাস করতে বলেন কেন আমি কি মানুষ নই জেল যে একজন মানুষকে কিভাবে বদলে দেয় বুঝবে না খাগে দার্শনিকের ভঙ্গিতে বলল বব জেলে অফুরন্ত সময় ভাবনা চিন্তা করা যায় নতুন মানুষ বানিয়ে দেয় মানুষকে আমার বাবা ছিলেন পাদ্রী ছোটবেলায় ধর্মশিক্ষা দিয়েছেন আমাকে এতদিন আমি সেটা কাজে লাগাইনি জেলে গিয়ে আর কিছু করার ছিল না তাই বাইবেল আঁকড়ে ধরলাম কয়েদিদেরকে ঈশ্বরের কথা শোনাতে লাগলাম ঈশ্বরই আমাকে জেল থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন তা এখানে এসেছেন কেন প্রশ্ন করল কিশোর আমাদের পিছুনিতে না এমনি এসেছি তোমাদের পিছু কেন তোমাদেরকে মাফ করে দিয়েছি আমি এক সময় আমি এখানে বাস করে গেছি জেল থেকে বেরিয়েই এখানে আসার ইচ্ছেটা বড় হয়ে উঠল এখন আর কারো উপরই রাগ নেই আমার একটাই কথা সব সময় বলি এখন ঈশ্বর সবার মঙ্গল করুন ইচ্ছে হলো আর চলে এলেন কিছুতেই বিশ্বাস করতে রাজি নয় আমি এই এলাকায় ব্যবসা করেছি করেছেন তবা 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 কি যে বলো অনেক বড় মুক্তোর ব্যবসায়ী ছিলাম আমি জানো অস্ট্রেলিয়ার উপকূল আর নিউকিনি খুব ভালো মতোই চিনি এখানকার জঙ্গি লোকেরা ঈশ্বরের নাম শুনিনি তাদেরকে ভালো ভালো কথা শোনাতে এসেছি আমি ডাকাত বব অ্যাঞ্জেলকে ভুলে যাও তোমরা আমি এখন মিশনারি তাই নাকি ক্যাপ্টেন বিশ্বাস করতে পারছেন না ববের কথা কথা অনেক দেখেছেন তিনি ভালো ভালো শোনাতে নাকি খল চরিত্র জীবনে আমাদেরকে স্বর্গে পাঠাতে তার কথা যেন কানেই যায়নি ববের কিশোরের দিকে তাকিয়ে গগো করে বলল তোমরা যে এসেছ আমি কি করে জানব হ্যাঁ জানাটা কোনো ব্যাপার হলো কি আপনার জন্যে কিশোর বলল পত্রিকা দেখেছেন বন্দরে খোঁজ নিলেই কোন জাহাজ কোথায় গেছে এটা যায় সব রেকর্ড করা থাকে আপনার মতো লোকের জন্যে জানা খুব বেশি কিছু না আমাদের জন্য আপনি এখানে এসেছেন ছায়ার মতো পেছনে পেছনে থেকেছেন মশার পিঠে আপনি তীর মেরেছেন ডাল ফেলে মারতে চেয়েছেন আমাকে নগকে আপনি বিষ খাইয়েছেন কণ্ঠে বব বলল এসব কথা ভাবছো কি করে আমি সেটাই বুঝতে পারছি না এতটা ছোট লোক নয় আমি তাছাড়া বললামই তো আমি ভালো হয়ে গেছি আমাকে দিয়ে আরও সব খুনটুন সম্ভব নয় তাই নাকি ব্যঙ্গ করে বলল মুসা এতটাই বদলে গেলেন হ্যাঁ অপরাধ এখন আমার জন্য অতীত জীবনে বহু জেল খেটেছি আর কত বলো জেল আর বাইবেল পুরোপুরি বদলে দিয়েছে আমাকে ঈশ্বর ছাড়া আর কিছুই বুঝি না আমি এখন হেতুক দোষারোপ করছো আমাকে তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না দেশে ফিরে গিয়ে আমার নামে বদনাম করার চেষ্টা করলে তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেব আমি মনে রেখো শেষের বাক্যটা সুরে বলল সে দরজায় দেখা দিল ডিয়া দেখো তো এটা কি হাঙরের পেট কেটে পেয়েছি একটা ব্রিফকেস উঁচু করে ধরল সে চিনতে পারেনি তাই নিয়ে এসেছি দেখি দাও হাত বাড়ালো বব ওটা আমার নেয়ার জন্যে বেশি অস্থির মনে হয় সন্দেহ ফুটলো কিশোরের কণ্ঠে ব্যাপারটা কি দেখা দরকার তো প্রতিবাদে সুরে বলল বব দেখো ওর মধ্যে আমার ব্যক্তিগত জিনিস আছে ওগুলো খোলার কোনো অধিকার তোমার নেই বুকের ব্যথা অগ্রাহ্য করে উঠে বসে ব্রিফকেসটা নেওয়ার চেষ্টা করলো সে ঠেলে আবার তাকে শুইয়ে দিল কিশোর বব মরিয়া হয়ে ওঠার চেষ্টা করল কিন্তু পারল না মুসা আর বাবে নেশা ধরলেন ববকে নড়তে দিলেন না শক্তিশালী লোক বব এত সহজে হয়তো তাকে আটকানো যেত না কিন্তু হাঙরটা কাহিল করে দিয়েছে তাকে ব্রিফকেসটা খুলল কিশোর দেখার জন্যে কাত হয়ে এলো রবিন ভেতরে একটা খাতা ছাড়া আর কিছুই নেই দেখলে তো বব বলল তোমার কোনো কাজেই লাগবে না ওটা আমার ব্যক্তিগত জিনিস দেখি দাও হাতাটা ধরল না কিশোরটা আবার বন্ধ করতে যাচ্ছে হাত নাড়লো রবিন দাঁড়াও দাঁড়াও দাঁড়ো নোটবুকের মতো লাগছে আবার ডায়েরিও হতে পারে খুললে যখন দেখেই নি কি লেখা আছে হ্যাঁ ডায়রি চকচক করে উঠল রবিনের চোখ খুলে জোরে জোরে সবাইকে শুনিয়ে পড়তে শুরু করলো মনে হয় আজকে পেয়েছি কালো হারামজাদা তাকে মুসা আমান পিস্তল থাকলে ভালো হতো আরো শিওর হতে পারতাম তবে জঙ্গিদের তীর্ধনুগো কম নয় বিশেষ করে ওঝার কাছ থেকে যেটা নিয়েছি একটা কমান্ডো ড্রাগনের সঙ্গে লড়াই করছিল ব্যাটা এই সময় সুযোগ বুঝে তীরটা মেরেছি একেবারে পিঠে বিঁধেছে তাকে পড়ে যেতে দেখলাম হয়তো মরে গিয়েছে তখনই ঠিক বুঝতে পারিনি দারুণ তো মুচকি হাসলো রবিন তাহলে এই কাণ্ড আরেকটা পাতা পড়লো সে পালের গোদাটাকে খুন করার জন্য ডাল দিয়ে ভাত পেতেছি ওরকম ভারী জাল মাথায় পড়লে আর বাঁচতে হবে না ধনকে লতা দিয়ে বানিয়েছি ট্রিগার হাঁটার সময় পায়ে লাগলেই টান পড়বে আর মাথায় পড়বে ডাল ঘিরু বেরিয়ে যাবে পরের পাতাটা উল্টাল সে হলো না কাজ হলো না লতা নগর পায়ে বেঁধে তার মাথায় পড়তে যাচ্ছিল লালটা ছেলেটা লাভ দিয়ে পড়ে তাকে সরিয়ে দিল নিজেও বেঁচে গেল মড়লটাকেও বাঁচিয়ে দিল কিন্তু পরোয়া কুচ নেই যাবে কোথায় আবার চেষ্টা করব পরের বার খতম না করে ছাড়াবো না কালোটার কি হলো বুঝতে পারছি না সেই যে জাহাজে নিয়ে গিয়ে তোলা হলো আর দেখা নেই মরেই গেল কিনা কে জানে নাকি মরার মতো হয়ে আছে বেরোতে পারছি না কেবিন থেকে বুঝতে পারছি না নাকি রাতের বেলায় লাশটা ফেলে দেওয়া হস জাহাজ থেকে কিন্তু তা তো করার কথা নয় ওরা মুসলমান কবর দেওয়ার কথা কিন্তু নতুন কোনো কবর তো চোখে পড়লো না গায়ের আশেপাশে তবে কি বাড়ি নিয়ে যাওয়ার জন্যে লাশ রেখে দেওয়া হয়েছে না তাও নয় তাহলে বাকি দুটো এত শান্তিতে থাকতে পারত না বাঁদর ধরতে যেতে পারতো না আরও পাতা উল্টাল রবিন নগর নাম লেখা রয়েছে যে পাতাটাই সেখানে এসে থামলো। পড়তে লাগলো আজকে একটা কাজের কাজ করেছি আইল্যান্ডান গায়ের মরলের নাম ওই নগ বাইটাই বিচ্ছু ছেলেগুলোকে সামলে রেখেছে আশ্রয় দিয়েছে নইলে হয়তো এতদিনে শেষ করে ফেলতো ওদের নরখাদকের দল আমাকে আর কষ্ট করতে হতো না যাই হোক ওটাকে শেষ করার ব্যবস্থা করেছি পা টিপে টিপে ঢুকে পড়লাম তার কুড়েতে কাছাকাছি তখন কোনো লোক ছিল না তার খাবারে বিষমিশিয়ে দিয়েছি এই জঙ্গলিগুলোর যান বড় শক্ত কিছুতেই মরতে চায় না তবে অনেক বেশি মিশিয়েছি দুজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এখনো কাউশালটাকে দেখছি না কি যে হলো তার বুঝতে পারছি না জীবিত থাকলেও অবস্থা খুব খারাপ কারণ একবারের জন্যেও কেবিন থেকে বেরোতে দেখিনি তবে ক্যাপ্টেন বাওয়েনকে মাঝে মাঝেই দেখি তাকেও শেষ করতে হবে নইলে ফিরে গিয়ে সব বলে দেবে পুলিশ ধরে নিয়ে গিয়ে আবার গাড়োতে পড়বে আমাকে আরো কয়েক পাতা পর যাক করে এসেছি কাজ এবার আরাম করে বসে থাকতে পারি নিরাপদ ব্যবস্থা হয়ে গেছে আজ রাতে আমার ওঝা বন্ধু এক থলে গোখরা সাপের ডিম দিয়েছে আমাকে চল্লিশটার কম হবে না মারাত্মক বিষাক্ত সাপ বাচ্চাগুলো কম না কামড়ালে কয়েক মিনিটের মধ্যেই মরে যায় মানুষ থোলের মুখ খুলে কেবিনের ভেতরে ছুড়ে দিয়েছি দেয়ালে বাড়ি লেগে ডিমের খোসা ভাঙার শব্দ শুনেছি তার মানে বাচ্চা বেরোতে সময় লাগবে না আর ছোট একটা কেবিনে চল্লিশটা মারাত্মক বাচ্চা কিলবিল করতে থাকলে কিছুতেই বাঁচতে পারবে না বিচু ছেলেগুলো ক্যাপ্টেনটাও মরবে আমি এখন মুক্ত স্কুনারটা চালিয়ে নিয়ে গিয়ে চলে যাব থার্সডে আইল্যান্ডে ছদ্মবেশ ধরব নাম পাল্টে ফেলে আবার সেই পণ্য ব্যবসা শুরু করব। এখন আর ও করতে ভালো লাগে না কিন্তু কি করব, বাঁচতে তো হবে ডায়েরি থেকে মুখ তুলল রবিন কিশোর বলল হলো না বব হলো না আপনার কোনো আশাই পূর্ণ হল না তখন প্রমাণ চেয়েছিলেন না এই যে পাওয়া গেছে একেবারে আপনার নিজের হাতে লেখা স্বীকারোক্তি আশা করি কোনো বিচারকই এটাকে উড়িয়ে দিতে পারবেন না আপনার কি মনে হয় যাই হোক ওটা আমার জিনিস জোর করে ছিনিয়ে আর কোনো অধিকার তোমাদের নেই তোমরা পুলিশ নও তা নই তবে পুলিশের হাতে যদি তুলে দিয়ে এটা ওরা খুশি হবে আপনার কাছ থেকে জোর করে নেওয়ার জন্যে আর আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে না এটা কেউটের চেয়েও ভয়ঙ্কর বাবেন বললেন কোথায় রাখি এটারে ব্রিকে ভরবো ব্রিগ হল এক ধরনের খাঁচা আগের দিনে কোনো নাদিক কথা না শুনলে শাস্তি দেওয়ার জন্যে তাকে ভরে রাখা হতো আজকাল আর ব্রিগ নেই বাওয়েনের স্কুনারেও নেই ব্রিগ বলতে জন্তু জানোয়ারের খাঁচার কথা বলেছেন তিনি প্রতিবাদ করল না বব জানি করেও লাভ নেই কেউ শুনবে না তার কথা তবে জানোয়ারের পাশাপাশি খাঁচায় আটক থাকার কথা ভাবতে তেতো হয়ে গেল মন হ্যাঁ ব্রিগেই ঢোকাবো কিশোর বলল কিন্তু এখন ঢোকালে তো মরবে শরীরের এই অবস্থা হয়েছে এই কিসে করল বাপকে জিজ্ঞেস করল সে চোখ জ্বলছে ববের জবাব দিল না চিকিৎসা করবে নাকি কিশোরকে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন হ্যাঁ করব তুমি একটা বোকা এরকম একটা জানোয়ারের চিকিৎসা করে লাভ আছে ওনা তোমাকে খুন করতে চেয়েছিল হ্যাঁ চেয়েছিল ধরে নিলাম ও একটা পাগলা কুকুর কিন্তু পাগলা কুকুর কেউ তা গুলি করে মারে মানুষ জবাব দিল না কিশোর ববের চিকিৎসার ব্যবস্থা করল বব কিছুটা সুস্থ হলে তাকে কেবিন থেকে সরিয়ে নিয়ে গিয়ে ডেকের নিচে জানোয়ারের খাঁচাই ভরা হলো লোহার শিকের ফাঁক দিয়ে জিজ্ঞেস করল সে আমাকে কি করবে তোমার জন্যেই ব্রিজ যেতে হবে আমাদেরকে কিশোর বলল তোমাকে পুলিশের হাতে তুলে দেবো তারপর আমাদের পথে আমরা চলে যাব হেসে উঠল বব সবখানেই একটা না একটা ফাঁক থাকে বুঝলে আমি বেরিয়ে যাবই। কিছুতেই ওই জেলে আর একবার ঢোকাতে পারবে না আমাকে পালাবেন কি করে শুনি এখনো জানি না তবে উপায় একটা বেরিয়ে যাবেই ববের কথাবার্তা শুনে অস্থির হয়ে উঠেছেন ক্যাপ্টেন বাউন অভিযোগের সরে কিশোরকে বললেন জাহাজ তো বোঝাই করে ফেললে জন্তু জানোয়ার দিয়ে যা করেছ তাহলে তিনটা সার্কাস চালানো যাবে তার কত বাড়িও না হবে কবে হয়ে গেছে কিশোর বলল যা যা দরকার ছিল সবই ধরেছি একটাই জিনিস বাকি এখন নরখাতকের খুলি পাবে কোথায় গায়ে গিয়ে কয়েকটা মুন্ডু কেটে নিয়ে আসবে নাকি না ওই টাম্বারানেই অনেক আছে ওখান থেকে নিলেই হবে তোমার কি মনে হয় ওরা তোমাকে নিজে দেবে ভুলে যেও না ওখানকার প্রতিটি খুলিতে একটা করে প্রেত বাস করে কেউ মরেনি কেবল রূপ বদল করেছে বাস করছে এখন খুলির ভেতর না দে আর সেটা একটা কারণ আর একটা কারণ আদিবাসীরা বিশ্বাস করে প্রেতকে বিরক্ত করলে বেরিয়ে এসে ওদের মারাত্মক ক্ষতি করতে পারে সবই জানি নেওয়াটা অত সহজ হবে না তবুও নগর সঙ্গে আলাপ করব দুই সহকারীকে নিয়ে নেমে গেল কিশোর বিশাল কোয়েটার দিকে এগোল যেটাতে শত শত বছরের পুরনো প্রেত রয়েছে দরজা খোলাই রয়েছে ভেতরে ঢুকল দুজনে তাকে তাকে সাজানো রয়েছে অসংখ্য খুলি কালো অক্ষী কোটরগুলো যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের দিকে যেন জেনে গেছে ওদেরকে সরানোর মতলব করছে কিশোররা বেড়ার একধারে স্তূপ করে রাখা হয়েছে মানুষের হার ঢুকলে জানি কেমন লাগে শিউরে উঠল মুসা। জঙ্গলি যে জঙ্গলি নইলে এভাবে রেখে দেয় কেউ এই জন্যই বলা হয় অসভ্য অযথা গালাগাল করছো ওদের হেসে বলল কিশোর ওরা কিন্তু শিক্ষার আলোই পায়নি ইংল্যান্ড আমেরিকার মতো জায়গাতেও যদি আজও এসব কাণ্ড করে লোকে তাহলে এদের আর দোষ কি আমেরিকায় কেন ওসুয়ারির কথা শোননি ওসুয়ারি মৃতের হাড়গোড় ভরা ভল্ট আমেরিকাতেই আছে আর ইংল্যান্ডের হাইথে একটা গির্জা আছে ওটার মাটির নিচের ঘরে সাজানো রয়েছে মানুষের খুলি আর হাড় পৃথিবীতে এত বড় সংগ্রহ আর কোথাও নেই দু হাজারের বেশি খুলি আছে আর আছে আট হাজারের বেশি উরুর হাড় গির্জার পাশের গুরুস্থানের যখন আর জায়গা থাকে না তখন মাটি খুঁড়ে হাড়গোড় সব তুলে এনে জমা করা হয় ওই মাটির তলার ঘরে নতুন করে কবর দেওয়ার জন্য জায়গা করে দেয়া হয় শহরের প্রতিটি লোক বিশ্বাস করে খুলিগুলোতে ভূতের বাস মাঝরাতের পর গির্জার কাছে গেলেই নাকি দেখা যাবে মিছিল করে গির্জার চারপাশে ঘুরছে ভূতেরা আসলে কিছু কিছু ব্যাপারে মানুষের মানসিকতা আজও সেই আদিমি রয়ে গেছে তা সে শিক্ষিতই হোক কিংবা অশিক্ষিত জীবিত একটা মানুষকে হেঁটে আসতে দেখে চমকে গেল মোসা ঘরের ওই ভুতুরে পরিবেশে আবছা আনুতে তার মনে হল কোনো মরা হয়তো জ্যান্ত হয়ে উঠে এসেছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কে হেসে উঠল কিশোর কি ভয় পেয়েছো ও তো নগ আরো কাছে এলো মরুল নগ কিশোর বলল তোমাকেই খুঁজছিলাম কয়েকটা মাংসের খুনি দরকার ছিল আমাদের ব্যবস্থা করা যায় চুপ করে কিছুক্ষণ ভাবল নগ তারপর ওদেরকে নিয়ে চলে এলো টাম্বারানের আরেক প্রান্তে একটা তাকে রয়েছে কয়েকটা খুলি মানুষের মাথার চেয়ে দুই তিন গুণ বড় এত বড় অবাক হয়ে বলল মোসা, কি দৈত্য ছিল নাকি ভালো করে পরীক্ষা করে দেখে বুঝলো কিশোর এগুলো তো সৌরের খুলি আমি মানুষটা চাইছি মাথা নাড়ল নগ বুঝিয়ে বলল সৌরের খুলি ভালো এতে যে প্রেত থাকে তারা ছোট বেশি ক্ষতি করতে পারে না কিন্তু মানুষের প্রেতের অনেক ক্ষমতা খুব ক্ষতি করে দিতে পারে জেনে শুনে তোমাদেরকে ওই খুলি দিতে পারি না আমরা তাহলে রেগে যাবে সর্বনাশ করে দেবে আমাদের তোমাদেরকেও ছাড়বে না কিন্তু আমরা ওদেরকে অনেক আদর করে রাখবো কিশোর বলল হয়তো আমাদের সঙ্গে যেতে পারলে খুশি হবে ওরা নতুন দেশ নতুন সব জিনিস দেখতে পাবে যা কখনো দেখেনি ক্ষতি না করে আমাদের উপকারই করতে চাইবে তখন চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকাল নগ তা মন্দ বলনি। এমনিতেই আমরা টাম্বারান থেকে কিছু মাথা সরিয়ে ফেলতে চাইছি ভয় পারছি না এখানে বেশি হয়ে গেছে আর জায়গাই নেই নতুনদেরকে রাখবো কোথায় নতুন দেশে যদি ভালো লাগে তাহলে হয়তো রাখবে না প্রেতেরা তবে আমাদের গায়ের কাউকে দেয়া যাবে না তাদেরকে অন্যের হাতে তুলে দিয়ে অসমান করতে পারবো না আমরা শত্রুদের কিছু খুলি হয়তো দেয়া যায় একা কিছু করতে পারবো না আমি তোমরা দাঁড়াও আমি চট করে গিয়ে আরো কয়েকজনের সঙ্গে আলাপ করে আসি আধ ঘন্টা পরে হাসি মুখে ফিরে এলো সে রাজি হয়েছে তবে শর্ত আছে একটা তোমাদেরকে নাচে অংশ নিতে হবে কিসের নাচ জানতে চাইল মোসা প্রেতদেরকে শুভ বিদায় জানাতে হবে নাচের পর ভালো মতো খাওয়াতে হবে ওদের যাতে তোমাদের সঙ্গে যাওয়ার সময় খিদেই কষ্ট না পায় নিতে দেওয়া হবে জানার পর পরে গিয়ে বাস্তারম্ভ আরম্ভ করল কিশোর কোন খুলি নিলে ভালো হয় দেখতে লাগলো তাকে সাহায্য করলো রবিন দরজার কাছে দাঁড়িয়ে আছে মুসা সে এসব জিনিস ঘাঁচাঘাঁজি করার সাহস পাচ্ছে না রবিন বলে উঠল হঠাৎ কিশোর দেখো একটা দৈত্যের খুলি খুলটা তুলতে গেল রবিন বেচাই ভারী মানুষ তো না এ কিসের খুলি কাছে এসে আগ্রহ নিয়ে দেখল কিশোর ঠিকই বলেছ দৈত্যই তবে মানুষ নয় প্রাগৈতিহাসিক হাতি ম্যামত কিংবা ম্যাস্টোটন হবে এরা পেল কোথায় যদি দিয়ে দিত খুবই ভালো হতো যে কোনো মিউজিয়ামকে দিলে লুফে নেবে রবিন তো একা তুলতে পারলই না কিশোর মুসা আর নগ হাত লাগানোর পরেও পারল না এত ভারী কেন মুসার প্রশ্ন পাথর আছে একটা অংশ পাথরেরই বলা যায় হা করে তাকিয়ে রইল মুসা। জানোয়ারের হাড়ে পাথর থাকে কি করে হাড় নিরেট নয় অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে মাটিতে পড়ে থাকলে তাতে পানি ঢোকে মাটির নিচ দিয়ে সেই পানি সেজন্যে তাতে মেশানো থাকে লোহা চুন কোয়ার্জ ফ্লিন্ট আর অ্যাগাট এসব আঁকে যেতে থাকে হাড়ের ছিদ্রতে ভারী হয়ে ওঠে দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকতে থাকতে ফসিলে পরিণত হয় হাড় এটাও ফসিল অ্যারিজোনার পেট্রিফাইব ফরেস্টে গেলে ফসিল হয়ে যাওয়া গাছ দেখতে পাবে কাঠ বলে আর কিছু নেই ওগুলোতে সব পাথর হয়ে গেছে হাড়ের মতো ফাঁক নেই গাছের ভেতরে কাঠেরই যদি এই অবস্থা হয় হাড়ের কি হবে বুঝতে পারছ নগর দিকে ফিরে বলল এইটা কি আমাদেরকে নিয়ে যেতে দেবে যেহেতু মানুষের নয় এই প্রেতটা নিশ্চয় অনেক ছোট রাজি হয়ে গেল মোরল এত বড় একটা জিনিস সরিয়ে ফেললে ভালোই হয় আরেক মানুষের খুলি রাখার জায়গা হয়ে যাবে কয়েকজন লোককে ডেকে নিয়ে এলো সে সবাই মিলে ধরাধরি করে বের করলো হাতির খুলিটা গায়ের লোকের খুলিতে রং করা আছে কিন্তু শত্রুদের মাথাকে অতটা সম্মান দেখানোর প্রয়োজন বোধ করে না এরা তাই রং করেনি সহজেই বোঝা যায় কোনটা শত্রুর আর কোনটা নিজেদের কিশোর বুঝিয়ে বলল তার দেশের লোকেরা নিউগিনির লোকের রং করা জিনিস দেখতে পছন্দ করবে রং করে দিতে অনুরোধ করল সে গায়ের আর্টিস্টকে ডেকে আনতে লোক পাঠাল নগ খুশি হয়ে কাজটা করতে বসলো আর্টিস্ট ঝকঝকে উজ্জ্বল রং দিয়ে রঙ করে দিতে লাগলো তার কাজ দেখতে লাগলো কিশোর আর মুসা কারখানায় আসে না এই সুদূর দুর্গম বুনো সব কিছু নিজেকেই তৈরি করে নিতে হয় আর্টিস্টকে এক ধরনের গাছের ফুলের কুড়ি দিয়ে লাল রং তৈরি করেছে সে সাদা রং পেয়েছে চুনাপাথর থেকে হলদে রং এক ধরনের মাটি থেকে কালো রং তৈরি করেছে কয়লার গুঁড়োর সঙ্গে এক ধরনের গাছের পাতার রস মিশিয়ে তার সঙ্গে যুক্ত করেছে নিজের থুথু আর লালা তুলি হলো ইমু পাখির পালক চমৎকার হলো রং এত সুন্দর করে এঁকে দুটো আর্টিস্ট দেখে মনে হচ্ছে জ্যান্ত হয়ে উঠেছে খুলিগুলো নিউগিনির যোদ্ধারা যে সাজে সেজে যুদ্ধে যায় সেরকম করে দিয়েছে অক্ষিকোটর গুলোতে গোল নড়ি ঢুকিয়ে দিয়েছে ফলে লাগছে আসল চোখের মতোই দেখতে লাগছে ভয়ঙ্কর দেখেই শত্রু পালাতে পথ পাবে না উইডও স্পাইডার নামে এক ধরনের মারাত্মক বিষাক্ত মাকড়সা ধরে তার কুচ্ছিত কালো পা ছিঁড়ে ছিঁড়ে আঠা দিয়ে লাগিয়ে ভুরু তৈরি করে দেওয়া হয়েছে এরপর নাচের পালা প্রেতকে বিদায় জানাতে হবে যারা যারা নাচবে তাদের সবাইকে চিত্রিত করে দেয়া হলো খুলিগুলোর মতো করেই মাথায় পড়তে হলো বাইড অব প্যারাডাইস পাখির উজ্জ্বল রঙের পালকের মুকুট দুই তিন ফুট উঁচু বিকট শব্দে বেজে উঠল ঢাক নল খাগড়া দিয়ে তৈরি বাসি যেন ত্রাহি চিৎকার জুড়ে দিল তীক্ষ্ণ সুরে এক ধরনের গিটারও তৈরি করা হয়েছে কুমিরের শক্ত চামড়া কেটে তৈরি হয়েছে ওই বাদ্যযন্ত্রের তার বিষণ্ন টিয়াও টিয়াও আওয়াজ করতে লাগলো ওগুলো সেই সঙ্গে মিলিত হলো গানের নামে গলা ফাটানো বেশুরে চিৎকার তাতে বাধ্য হয়ে যোগ দিতে হলো কিশোর মোসা আর রবিনকে শুরু হলো নাচ কাণ্ড দেখে গোয়েন্দাদের মনে হলো অত্যন্ত খুশি হয়ে এখান থেকে চাইবে খুলির প্রেত জীবনেও আর এ মুখ হওয়ার কথা ভাবতে চাইবে না নাচের পর খাবার পালা কিশোরদের মুখে আমেরিকা আর ইউরোপের নাম শুনেছে গায়ের লোকে ওরা জানে ও সব গ্রাম দেখতে কেমন আরও একটা ব্যাপার বুঝে গেছে এতদিনে ওখানকার মানুষেরা এতই দুর্বল শীত থেকে বাঁচার জন্যে তাদেরকে কাপড় পরতে হয় আর তা পরতে পরতে উজ্জ্বল বাদামের পরিবর্তে তাদের রঙ হয়ে গেছে কেমন যেন ফ্যাকাশে সাদাতে ওরকম বাজে জায়গায় ভালো খাবার পাওয়ার কোনো বন্দোবস্ত হবে না এটা বুঝতেই পারছে গ্রামবাসীরা না খেয়ে খেয়ে অভিশাপ দিতে থাকবে প্রেতেরা আর যাই হোক খাবার কষ্ট সহ্য করতে পারে না কেউ কাজেই বিদায় দেওয়ার আগে ভালো করে খাইয়ে তো দিতেই হবে তাদেরকে নিয়ে আসা হলো বোঝা বোঝা খাবার গোবরে পোকা মাকড়সা বিচ্ছু বোলতা নানা রকমের শুয়োপোকা আর শামুকের এনে রেখে দেয়া হলো খুলিগুলোর সামনে সময় দেওয়া হলো যাতে খাবারের আত্মাগুলোকে হজম করে ফেলতে পারে ওরা মাংস খায় না প্রেতরা শুধুই আত্মা অবশিষ্ট মাংসগুলো ফেলে দেওয়ার কোনো মানেই হয় না সরিয়ে এনে গগ্রাসী গেলতে শুরু করলো গ্রামবাসীরা নানা রকম ভান করে অনেক কষ্টে সেসব খাওয়ার জোর অনুরোধ ঠেকালো কিশোররা তিনজনে মুখ ঘুরিয়ে রইল আর দিকে। খাওয়ার পর নারকেলের ফুল থেকে তৈরি এক ধরনের মদ প্রচুর গিললো গ্রামবাসীরা ঢুলঘ্রুল হয়ে এলো চোখ টলতে টলতে যার যার ঘরে ফিরে গেল ওরা নগ ডিয়া আর অল্প কয়েকজন রয়ে গেল ওখানে খুলিগুলোকে জাহাজে তুলতে সাহায্য করলো ওরা ওদেরকে আন্তরিক ধন্যবাদ জানালো দুই গোয়েন্দা বললো সারা জীবন মনে থাকবে ওদের কথা ওদের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজ ছাড়া হলো নদীর যে পথ দিয়ে ঢুকেছিল সাইক্লোন সে পথেই আবার বেরিয়ে যেতে লাগলো সাগরের দিকে খাবার সময় হলো চেঁচামেচি শুরু করলো প্রাণীগুলো ওগুলোকে খাবার দিতে গেল কিশোর আর মশা খাঁচার দরজা খুলে বাপকেও খাবার দিল কিশোর তারপর দরজাটা আবার লাগিয়ে দিয়ে তালা আটকে দিল একেবারে জানুয়ারি বানিয়ে ফেললে আমাকে বব বলল। সেভাবেই খাবার দিচ্ছ হাত দিয়ে খেতে হয় দু চামচ দিলেও তো পারো নাকি তারও যোগ্য নই আমি জানোয়ারের সঙ্গে যদি আপনি নিজেকে মেশান তাহলে জানোয়ারগুলোকে অপমান করবেন ঠিক আছে এনে দিচ্ছি চামচ কিশোর বলল একটা কাঁচা চামচ এনে শিকের ফাঁক দিয়ে বাড়িয়ে দিল সে আমাকে জানোয়ার বলেছ সুরের মতো গধুত করলো বব এটা মনে থাকবে আমার না জানোয়ার বলিনি আপনাকে শুধরে দিল কিশোর বলেছি ওগুলোর চেয়ে খারাপ আপনার চেয়ে অনেক ভালো ওরা ওরা সৎ আপনি তা নন ওরা ভান করে না আপনার মতো ছদ্মবেশ ধরার চেষ্টা করে না আপনি এক নিষ্ঠুর খুনি অথচ ভান করছেন মিশনারির খাবার প্রয়োজন না থাকলে কাউকে মারে না ওরা কিন্তু আপনি খুন করেন আনন্দ পাওয়ার জন্যে ওদেরকেই খাঁচায় আটকে রাখতে কষ্ট হচ্ছে আমার কিন্তু আপনার জন্য হচ্ছে না ইচ্ছে করলে যে এখান থেকেও বেরিয়ে যেতে পারে আমি এটা কি ভেবেছ একবারও তখন তোমাদের কি ব্যবস্থা করতে পারি এসব বড় বড় কথার কি বদলা নিতে পারি কখনো ভেবে দেখেছ তার পারবেন বলে মনে হয় না আর যদি পারেনি আপনি তাতে ভালোটা কি হবে শুনি তীর এখান থেকে দশ মাইল দূরে আমরা কোথায় রয়েছি জানেন যেখান থেকে মাইকেল রক ফেলার জিঙি থেকে নেমে সাঁতানো শুরু করেছিল তীরে পৌঁছতে পারেনি সে কেন পারেনি কেউ বলতে পারে না হয়তো কুমিরে খেয়ে ফেলেছে আপনি কতটা ভালো সাথে আমি জানি না তবে পালানোর চেষ্টা করবেন না তাহলে স্রেফ মারা পড়বেন পরামর্শের জন্য ধন্যবাদ কিন্তু মাইকেলটা ছিল একটা গাধা আমি ওর মতো বোকা নই জানো অস্ট্রেলিয়ার ওই জেল থেকে একমাত্র আমি পালাতে পেরেছি তার মানে অন্যগুলোর চেয়ে আমার বুদ্ধি বেশি নইলে এক ডজন বন্দুকধারী গাড়ির চোখে সামনে দিয়ে বেরিয়ে চলে এলাম ওরা কিছুই করল না আর তুমি হাদারাম ভাবছো সামান্য একটা খাঁচাই ভরে আমাকে আটকে রাখতে পারবে দাঁড়াও আবার পালাবো আমি তোমাদের তিনজনকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই যখন করতে পারবেন তখন বিশ্বাস করব। কেবিনে ফিরে এলো কিশোর মুসা আর রবিন ঘুমিয়ে পড়েছে জাহাজ চালাতে চালাতে ভোরের দিকে ক্লান্ত হয়ে ক্যাপ্টেনেরও একটু তন্দ্রা মতো এসেছিল ছুটে গেল ধোঁয়ার গন্ধে চোখ মেলে দেখলেন জাহাজে আগুন লেগেছে জানোয়ারগুলো চেঁচানো শুরু করেছে কিশোররাও জেগে গেছে তাড়াতাড়ি কম্বল ছড়িয়ে ছুটল কি হয়েছে দেখার জন্যে ডকের নিচ থেকে উঠছে ধরকুণ্ডলি ফরপিকে আগুন জ্বলছে রাতে বাতাস ছিল না বলে প্রধান পালটা নামিয়ে রাখা হয়েছিল পুরে ছাই হয়ে গেছে তাড়াতাড়ি খাঁচার কাছে ছুটে গেল কিশোর বব যেটাতে ছিল ওটা দরজা খোলা দরজার কাছেই পড়ে রয়েছে একটা খাঁচা চামচ ইচ্ছে করেই ফেলে রেখে গেছে সে যেন ওদেরকে ব্যঙ্গ করার জন্যে ওই চামচ দিয়েই তালা খুলে পালিয়েছে বব পাল্টো তো শেষই হয়ে গেল ওটাকে আর বাঁচানোর চেষ্টা করলো না ওরা বালতি বালতি পানি তুলে এনে ঝালতে শুরু করলো আশেপাশে আর নিচে যেখানে আগুন লেগেছে কিন্তু কমার কোনো লক্ষণ নেই যেন আরো বাড়ছে আগুন থামলো না ওরা চেষ্টা চালিয়েই গেল কিশোর বলল, জলদি ওর খোঁজ করা দরকার ছাত্রে তীরে যাওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই তাহলে কুমিরের খাবার হয়ে যাবে ও মরুগী ক্যাপ্টেন বললেন খাক কুমিরে ওকে নিয়ে ভাবছ কেন জেনে শুনে তা করতে পারি না হাজার হোক মানুষ তো আপনারা দুজনে আগুন নেভান আমি ডিঙিটা নিয়ে যাচ্ছি ছুটল সে কিন্তু ডিঙিটা যেখানে বাধা ছিল সেখানে নেই হায় হায় ডিঙি নিয়ে তো চলে গেছে অবস্থা তো এখন আমাদেরই খারাপ হয়ে গেল দেখছি আগুন নেভাতে না পারলে নৌকা নিয়ে যে ভেসে পড়ব তারও উপায় রইল না আমাদেরকে মেরে তো রেখে গেলই তার প্রতিজ্ঞা সে রেখেছে আর কিছু করার নেই আবার আগুন নেভানোই মন দিল চারজনে চেষ্টা করতে লাগলো কাক পোড়ার গন্ধ ছড়িয়ে পড়েছে সেসব শোকারও যেন সময় নেই পানি ছিটিয়ে চলেছে ওরা অবশেষে পরাজিত হতে আরম্ভ করলো আগুন ঠিকই বলেছে বব আসলেই সে চালাক বুদ্ধি আছে মাথায় শেষ পর্যন্ত পালিয়ে গেলই তার প্রতিজ্ঞা সে রেখেছে ক্যাপ্টেনের কাছে এসে বলল কিশোর কি জাহাজ নিয়ে খুঁজব নাকি কি দরকার রেগেই গেলেন ক্যাপ্টেন তোমার জন্য এরকম হলো তখনই বলেছিলাম ওকে পানিতে ফেলে দাও মরুক না সেবা যত্ন করে বাঁচালে এখন আর একটু হলে আমরাই মরে যাচ্ছিলাম পাল্টাও দিল পাল্টাও গেল শেষ করে দিয়ে ইঞ্জিনটা তো আছে গলায় জোর নেই কিশোরের আসলেও আছে কি না না সেটা নষ্ট করে দিয়ে গেছে কিনা সেটাও বলতে পারবে না তাড়াতাড়ি দৌড় দিল চলে এলো ইঞ্জিন রুমে স্টার্ট দিতে গিয়ে লক্ষ্য করল ওটাকেও খারাপ করার চেষ্টা করেছিল বব কিন্তু অতটা সময় পায়নি তবু যা করেছে সেটুকু মেরামত করতেই দেড় ঘন্টা ব্যয় হয়ে গেল পালের উপর ভরসা করেই চলে এসব জাতের জাহাজ সেটা শেষ ইঞ্জিনের জোরে সুবিধা হয় না তেমন ধুকতে ধুকতে চলল একটাই ভরসা থামবে না কোনো মতে পৌঁছে যেতে পারবে কোনো বন্দরে সেখান থেকে পাল জোগাড় করে নিলেই আবার ঠিক মতো চলা যাবে জাহাজ চলছে সামনের অবারিত জলরাশির দিকে তাকিয়ে একসময় বিড়বিড় করল কিশোর ও মরবে ওই ডিহিনিয় আর কদ্দূর জঙ্গলের দিকে গেলে ধরবে নরখাদকেরা আর অস্ট্রেলিয়ার দিকে গেলে ধরবে পুলিশ ও বাঁচতে পারবে না ওর জন্য কষ্ট হচ্ছে মনে হয় তোমার ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন তা কিছুটা যা হচ্ছে না তা নয় স্বীকার করলো কিশোর তুমি আশ্চর্য ছেলে তো বারবার মেরে ফেলতে চাইলো যে লোক তার জন্যও কথাটা শেষ করলো না বাওন কিশোরও জবাব দিল না তাকিয়ে রয়েছে পানির দিকে ভাবছে বেঁচে যদি যাই বব অ্যাঞ্জেল আবার দেখা হবে প্রতিশোধ না নিয়ে খান্ত হবে না লোকটা ও আবার আসবে আসবেই